আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। এইমাত্র পাওয়া বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই গুরুত্বপূর্ণ সংবাদগুলো শিরোনাম। অস্ত্র হাতে নয়, অন্ধকারে নয়, সরকার গঠন হবে ভোটে বলেছেন শেখ হাসিনা। এদিকে প্রধানমন্ত্রীর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করেছে ইসি বলেছেন রিজভি আহমেদ। এরপরে জানাবো উত্তপ্ত রাজপথে পেট্রোল ঢেলে দিয়েছে ইসি। রাজধানীতে বিক্ষোভ সমাবেশ শেষে বলেছে ইসলামী আন্দোলন। এদিকে সরকারের জুলুম নির্যাতন এবং গ্রেপ্তার হয়রানির তীব্র নিন্দা জামায়াতের। আরো জানাবো পিটার হাস দেশকে তিন ভাগে ভাগ করে ফেলেছেন বলেছেন কাদের সিদ্দিকী। এবং সর্বশেষ জানাবো ডোনাল্ড লুর চিঠির জবাব দিল আওয়ামী লীগ। আসসালামু আলাইকুম, এতক্ষণ শুনছিলেন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম। এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। অস্ত্র হাতে নয়, অন্ধকারে নয়, সরকার গঠন হবে ভোটে বলেছেন শেখ হাসিনা। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন অস্ত্র হাতে নয়, রাতের অন্ধকারেও নয়, বাংলাদেশ সরকার গঠন হবে ভোটের মধ্য দিয়ে। আজ শুক্রবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগের নির্বাচনী কমিটির সভায় তিনি একথা বলেন। শেখ হাসিনা বলেন, বিএনপির আমলে দেশের মানুষ ভোট দিতে পারেনি। আমরা আওয়ামী লীগ সরকার মানুষের ভেতরে একটা আস্থা বিশ্বাস অর্জন করতে পেরেছি। একটা দল দীর্ঘদিন ক্ষমতায় থেকে মানুষের আস্থা অর্জন করা কিন্তু বেশ কঠিন। তিনি বলেন, নির্বাচন করতে দেবে না বলে বিএনপি আগেও আগুন দিয়েছে, এখনো দিচ্ছে, আগুন নিয়ে খেলছে। আগুন নিয়ে খেলা দেশের মানুষ মেনে নেবে না, দেশের মানুষ নির্বাচন বানচাল করতে দেবে না। নির্বাচন বানচালের নামে যারা অগ্নিসন্ত্রাস করছে তাদের ক্ষমা নেই। আগামীকাল শনিবার সকাল ১০টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে হাজির হয়ে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনবেন শেখ হাসিনা। এর মধ্য দিয়ে তিনি আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য জানিয়েছেন। প্রধানমন্ত্রীর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করেছে ইসি বললেন রিজভি আহমেদ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন, নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের শর্ত রক্ষা না করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছার কাছেই আত্মসমর্পণ করেছে। তফসিল ঘোষণার সঙ্গে নির্বাচন কমিশনের উচিত ছিল ভোট গ্রহণ সময় দিনে হবে না, নিশি রাতে হবে সেটি বলা। শুক্রবার বিকালে এক ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। রিজভি বলেন, আবারও একতরফা নির্বাচনের জন্য সকল শক্তি নিয়োগ করেছে আওয়ামী সরকার। আজ্ঞাবাহী নির্বাচন কমিশনকে নিয়ে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের শর্ত রক্ষা না করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছার কাছেই আত্মসমর্পণ করেছে। তফসিল ঘোষণার সঙ্গে নির্বাচন কমিশনের উচিত ছিল ভোট গ্রহণ সময় দিনে হবে নাকি নিশি রাতে হবে সেটি বলে দেয়া। রিজভি বলেন, দেশ এক ভয়ঙ্কর ক্লান্তিকাল অতিবাহিত করছে। চারিদিকে শুধু অধিকার বঞ্চিত মানুষের করুণ আর্তনাদ, হাহাকার আর বেদনাবিধুর উপাখ্যান। ভয় আর শঙ্কা মানুষের পিছু নিয়েছে। সার্বভৌমত্বকে বিক্রি করে দিয়ে ক্ষমতায় টিকে থাকার গ্যারান্টিপত্র আদায় করা হয়েছে, আর সেজন্য জনগণের পছন্দে সরকার গঠন ও পরিবর্তনে গণতান্ত্রিক রীতিকে গুম করা হয়েছে। জনগণকে দমন করে আওয়ামী ফ্যাসিবাদ এখন সর্বগ্রাসী রূপে আত্মপ্রকাশ করেছে। অবাধ ও সুষ্ঠু বিশ্বাসযোগ্য নির্বাচনকে চিরবিদায় দিতে চলেছে নানা সর্বনাশা আয়োজন। সুষ্ঠু নির্বাচনের দাবি তোলা মাত্রই রক্ত ঝরানো হচ্ছে গণতন্ত্রকামী মানুষদের। বাংলাদেশে গণতন্ত্রকামী জনগোষ্ঠী এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বুলেটের টার্গেট। মূলত বাংলাদেশে গণতন্ত্র এখন মৃত, বারবার গণতন্ত্রকে হত্যা করাই আওয়ামী লীগের নিজস্ব শৈলী। উত্তপ্ত রাজপথে পেট্রোল ঢেলে দিয়েছে ইসি, বিক্ষোভ সমাবেশ শেষে বলেছে ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেছেন, অর্থব্য নির্বাচন কমিশন একতরফা তফসিল ঘোষণার মাধ্যমে উত্তপ্ত রাজপথে পেট্রোল ঢেলে দিয়েছেন। গণবিরোধী এই তফসিল জনগণ প্রত্যাখ্যান করেছে। জনগণ এই অবৈধ তফসিল মানে না। দেশবাসী অবৈধ এই তফসিলের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। রাজপথ আরো উত্তপ্ত হচ্ছে। এই তফসিল
ঘোষণার মাধ্যমে এসি সংকটের নতুন মাত্রা যোগ করেছে। তিনি আরো বলেন, জনমতের বিরুদ্ধে গিয়ে নির্বাচন কমিশন একতরফা তফসিল ঘোষণা করেছে। দেশবাসী ঘৃণা ভরে এই অবৈধ তফসিল প্রত্যাখ্যান করেছে। তিনি শেখ হাসিনা সরকারের উদ্দেশ্যে বলেন, নির্বাচন নাটক করবেন না, দ্রুত ক্ষমতা ছেড়ে চলে যান, জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। জাতীয় সরকারবিহীন কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না। তিনি আরো বলেন, বর্তমান দলান্ত মাজা ভাঙ্গা কমিশন দিয়ে আপনাকে নির্বাচনী বৈতরণী পার হতে দেবে না। এখনো সময় আছে, বিরোধী দলের নেতাকর্মীদের মুক্তি দিয়ে আলোচনার টেবিলে বসুন। আলোচনার দরজা বন্ধ করে দেশকে অনিশ্চিত গন্তব্যে নিবেন না। আপনার অশুভ খেলা বন্ধ করুন, পুলিশকে জনগণের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে পার পাবেন না। সরকারের জুলুম নির্যাতন এবং গ্রেপ্তার হয়রানির তীব্র নিন্দা জামায়াতের। সরকারের জুলুম নির্যাতন এবং গ্রেপ্তারের হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম শুক্রবার 17 নভেম্বর এক বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে তিনি বলেন, জালিম সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠন, আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান সহ সকল রাজবন্দি ও আলেম ওলামার মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্য নিয়ে আসার দাবিতে জামায়াতের গণতন্ত্র পুনরুদ্ধার সহ নাগরিকদের অধিকার আদায়ের আন্দোলন অব্যাহত রয়েছে। জামায়াতের এই আন্দোলন সকল শ্রেণী পেশার মানুষের অধিকার আদায়ের আন্দোলন। বিগত 15 বছর ধরে সরকারের জুলুম নির্যাতন ও অবিচার অনাচারে প্রতিবাদ করতে গিয়ে বহু প্রতিবাদী কণ্ঠ সরকারের রক্তচক্ষুর শিকার হয়েছেন এবং অনেককে গুম ও হত্যা করা হয়েছে। অসংখ্য নেতাকর্মীকে মিথ্যা ও সাজানো মামলা দিয়ে জেলে বন্দী করে রাখা হয়েছে। আন্দোলন দমনের অংশ হিসেবে গত 24 ঘন্টায় দেশব্যাপী জামায়াতে ইসলামীর 39 জন নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। আমি সরকারের জুলুম নির্যাতন এবং বেআইনি গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ সময় তিনি আরো বলেন, স্বৈরাচারী জালেম সরকার বিরোধী মতের সমালোচনা মোটেই সহ্য করতে রাজি নয়। গণতন্ত্র পুনরুদ্ধার ও অধিকার আদায়ের আন্দোলনে মুক্তিকামী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। ক্ষমতা হারানোর ভয়ে সরকার দিশেহারা হয়ে পড়েছে। সরকার দুর্নীতি ও লুটপাটের অবাধ লাইসেন্স দিয়েছে, কিন্তু জনগণকে তা বলতে দিচ্ছে না। ভয় দেখিয়ে উচ্চ কণ্ঠ রুদ্ধ করা হচ্ছে। দেশব্যাপী ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে। জনসমর্থনহীন জালেম সরকার জোর করে ক্ষমতায় টিকে থাকার জন্য জামায়াত সহ বিরোধী দলের নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তার করছে। গোটা দেশটাকেই আজ এক বৃহৎ কারাগারে পরিণত করা হয়েছে। দেশের মানুষ আজ জুলুমবাদ সরকারের অবর্ণনীয় জুলুমের শিকার এবং তারা জুলুম হিসেবে আর্তনাদ করছে। অতীতে জুলুম নির্যাতন করে কেউই রক্ষা পায়নি, বর্তমান জালিম সরকারও রক্ষা পাবে না ইনশাল্লাহ। অবিলম্বে জুলুম নির্যাতন বন্ধ করে সারা দেশে জামায়াতের গ্রেপ্তার হওয়া সকল নেতাকর্মীদেরকে নিঃশর্তভাবে মুক্তি দেওয়ার জোর দাবি জানান সরকারের কাছে। প্রেস বিজ্ঞপ্তি সূত্র নয়া দিগন্ত। পিটার হাস দেশকে 3 ভাগে ভাগ করে ফেলেছেন বলেছেন কাদের সিদ্দিকী। সংলাপের জন্য 3টি দলকে আলাদাভাবে চিঠি দিয়ে বাংলাদেশকে 3 ভাগে ভাগ করে ফেলেছেন ঢাকায় নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাস। এমন মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। শুক্রবার 17 নভেম্বর সকালে টাঙ্গাইলের মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার মাজারে শ্রদ্ধা জানান কাদের সিদ্দিকী। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, বাংলাদেশের নির্বাচনে আমেরিকা রাষ্ট্রদূতের এত হস্তক্ষেপের পক্ষে নন কাদের সিদ্দিকী। বাংলাদেশের সব দল ও জনগণকে সমান গুরুত্ব না দেওয়ার জন্য দেশের জনগণই তাকে স্যাংশন দিতে পারে। কাদের সিদ্দিকী বলেন, আমেরিকার সমর্থন নেওয়া বিএনপিকে মুসলমানের ভোট দেওয়া উচিত না। এদিকে ডোনাল্ড লোর চিঠির জবাব দিল আওয়ামী লীগ। শর্তহীন রাজনৈতিক সংলাপের বিষয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লোর দেওয়া চিঠির জবাব দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শুক্রবার অ্যাকর্ডিং ডেপুটি চিফ অব মিশন আর্টুরো হাইন্সের কাছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষে চিঠিটি হস্তান্তর করেন দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত। এর আগে গত 13 নভেম্বর ডোনাল্ড লো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বরাবর একটি চিঠি পাঠান। পরে চিঠিটি তার কাছে হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাস। ওইদিন ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান, যথাসময়ে চিঠির উত্তর দেওয়া হবে। কয়েক দফা বাংলাদেশ সফর করে যাওয়া ডোনাল্ড লো একই চিঠি বিএনপি ও জাতীয় পার্টিকেও পাঠান। চিঠিতে দেশের প্রধান 3টি দলকে শর্তহীন সংলাপে বসার আহ্বান জানানো হয়। বিএনপি আগেই চিঠির জবাব দিয়েছে। তবে সংলাপে বসার আহ্বানের চিঠির জবাবে কি দিয়েছে আওয়ামী লীগ তার বিস্তারিত কিছুই জানা যায়নি।